গৌরীদি, ঠাকুরজি কোথায় বলো তো, একটু দেখো না। আমি অনেকবার ডেকেছি বৌদি, ওনার তো সাজই হয় না। আরে পিসিমণি বিয়েতে সাজতে পারেনি, বধূ বরণের সময়ও সাজতে পারেনি, তাই জন্য এখন একটুখানি সাজছে। আমরা যত বেশি বলবো পিসিমণি তত বেশি সময় লাগাবে, সেটা তো একটু পরে করলেই পারতো। ওয়াও পিসিমণি, ইউ আর লুকিং ভেরি প্রিটি। দেখি দেখি, তোমাকে তো দেখতে একেবারে পুরো বিয়ের বোনের মতন লাগছে। ওয়াও মা, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তোর একটু চুপ কর তো, তুই না বড্ড বিরক্ত করিস। যা ঠাকুরজি, তোদের আনন্দটা কেন মাটি করছো? তোমার যদি আনন্দ করতে ইচ্ছে হয় তুমি করো না, অসুবিধে কোথায়? আমাকে দেখো, আমিও তো করছি, কত সুন্দর করে সেজেছি। অত ভেবো না। কখন ঠিক আমি গলা ফাটাই চিল্লাইতেছি, কারুর কানে কথা ঢুকে না। হ্যাঁ মা, তুই তো একেবারে পুনে বউয়ের মতো শান্তি তো। এরা ওটা দূরে লয়ে ব্যস্ত ছিল, একজনই আমার এই গলা ওদের কানে ঢুকে নাই। মুখোমুখি ফ্রিতে পাওয়া জিনিস খুব একটা ভালো হয় না মা। তুমি এখনো রেগে আছো, দেখো সবার তো মন খারাপ হচ্ছে বলো। ঠাকুরজি, এবারের নিয়ম আমি সব বলে দিচ্ছি, তোমার শ্বশুর বাড়ির যে নিয়ম আছে সেটা তুমি একটু বলে দাও। বৌদি, সব বাড়ির তো একই নিয়ম। আচ্ছা বেশ, ঠিক আছে। দীপু আর ছোটন, তোমরা এই ভাত কাপড়ের থালা তোমাদের স্ত্রীদের হাতে দিয়ে বলো, আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। অবশ্য বলার আগে একটু ভেবে নিও, দীপু তাও একটা চাকরি বাকরি করে, কিন্তু ছোটন, ছোটনের তো সে মুরুদনি। কি চাইছো তুমি মা? আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, তাহলে তোমার শান্তি হবে? রচিত উত্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে।